মির্জা ফখরুল শপথ না নেয়ায় শূন্য বগুড়া ৬ আসনে উপনির্বাচনেও থাকতে চায় না বিএনপি। ঐক্যফ্রন্ট শরীকদেরও অনীহা। মহাসচিব নির্বাচিত হয়েও আসনটি ছেড়ে দিয়েছেন, আমার মনে হয় হয়তো সেখানে বিএনপি নির্বাচনে নাও যেতে পারে। দলীয় সিদ্ধান্তে পাঁচজন শপথ নিলে তিনি কেন নিলেন, কেন নিলেন না সে ব্যাখ্যা তো তিনি দিবেন নিশ্চয়ই। রাজনৈতিক অপকৌশল বলছে আওয়ামী লীগ। দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়। সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর উত্তরায় দুই কিশোরী গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু। সিসিটিভিতে দেখা যায় বাড়ির ছাদে ওঠা ছবি, পাশের ভবনের ছাদে মেলে লাশ। শক্তি সঞ্চয় করে তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ফণি, চৌঠামে আঘাত হানতে পারে বাংলাদেশে। সমুদ্রবন্দরে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত। পদ্মা সেতুতে চলতি মাসে বসতে যাচ্ছে তিনটে স্প্যান, আগামী সপ্তাহে ১২তম স্প্যান বসলে দৃশ্যমান হবে ১৮০০ মিটার। মহান মে দিবসে মেহনতি মানুষের ন্যায্য পাওনা নিশ্চিতের দাবি, শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখতে মালিকদের প্রতি আহ্বান। শপথ না নেয়ায় বিএনপি মহাসচিবের নির্বাচনী আসনটি শূন্য ঘোষণার পর ওই আসনের উপনির্বাচনে অংশ নিতেও রাজি নয় দলটি। তবে দলীয় ফোরামেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শীর্ষ নেতারা। আসনটি বিএনপির হওয়ায় সেখানে ঐক্যফ্রন্টের অন্য শরিকরাও অংশ নিতে অনীহা দেখাচ্ছেন। তবে ঐক্যফ্রন্টের শীর্ষ পর্যায়ে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এমআর আমিনের রিপোর্ট। বগুড়া ৬ হতে নির্বাচিত মঙ্গলবার রাতে সংসদে স্পিকার বিএনপি মহাসচিবের নির্বাচনী আসন বগুড়া ৬কে শূন্য ঘোষণা করেন। এর মাধ্যমে স্পিকারের নিকট সময় চাওয়ার সুযোগ যেমন শেষ হয়েছে, তেমনি আসনটিতে উপনির্বাচনের ক্ষেত্র তৈরি হলো, তার আসনটি শূন্য হয়। এ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় জানান, যেহেতু মহাসচিবই শপথ নেননি, সেখানে দলের অন্য কেউ উপনির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। পার্টির মহাসচিব যদি যোগ না দেয়, সে আসন যদি শূন্য হয়, সেখানে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ কতটুকু? দলীয় সিদ্ধান্তে পাঁচজন শপথ নিলে তিনি কেন নিলেন না, তা তো নেওয়ার কথা। যদি আমাদের এই সিদ্ধান্তে কেন নিলেন না সে ব্যাখ্যা তো তিনি দিবেন নিশ্চয়ই। একই বিষয়ে ঐক্যফ্রন্টের নেতা সুব্রত চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আসনটি বিএনপির হওয়ায় এর উপনির্বাচন নিয়ে তাদের আগ্রহ কম। যেহেতু এখানে এটা বিএনপির প্রার্থী ছিল এবং মহাসচিব নিজেই ছিলেন, সুতরাং তারাই সিদ্ধান্ত নেবেন নির্বাচনে যাবে কি যাবে না। মহাসচিব নির্বাচিত হয়েও আসনটি ছেড়ে দিয়েছেন, আমার মনে হয় হয়তো সেখানে বিএনপি নির্বাচনে নাও যেতে পারে। সে বিষয়ে আমরা ঐক্যফ্রন্টে আলোচনা করে সিদ্ধান্ত নেব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় তিন মাস পর বিএনপির চারজন ২৯ এপ্রিল শপথ গ্রহণ করেন। এর আগে বিএনপির নির্বাচিত জাহিদ ২৬ এপ্রিল ও ঐক্যফ্রন্টের মোকাব্বির খান ২রা এপ্রিল ও সুলতান মনসুর ৭ মার্চ শপথ নেন। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদ সদস্য হিসেবে শপথ না নেয়া রাজনৈতিক অপকৌশল ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে শ্রমিক লীগের আয়োজনে মহান মে দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, পাঁচজন সংসদ সদস্যের শপথ গ্রহণ এবং মহাসচিবের শপথ গ্রহণ না করায় বিএনপির বিভক্তি প্রমাণ করে। তিনি বলেন, বিএনপির ভাঙন এখন সময়ের ব্যাপার মাত্র। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ সহ শ্রমিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেও জানান হানিফ। তাদের সংসদ সদস্যরা সংসদে যোগ দিলেন, একজন যোগ দিলেন না, তিনি হলেন বিএনপির মির্জা ফখরুল সাহেব। গতকালকে বলেছেন, রাজনীতির কৌশল হিসেবে পাঁচজন শপথ নিয়েছেন,
যোগ দিয়েছেন উনি যোগদান করেন নাই সংসদে। এটা কোন রাজনীতির কৌশল না, এটা রাজনীতির অপকৌশল। অপকৌশল করে দেশের কল্যাণ হয় না, জনগণের জন্য কল্যাণ হয় না। ঘূর্ণিঝড় ফণীর সবশেষ অবস্থান সম্পর্কে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের সংবাদ সম্মেলন চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। এর চেয়ে বেশি বাতাসও বয়ে যাচ্ছে। সামুদ্রিক ঘূর্ণিঝড় ফণীর জন্য ইতিমধ্যেই বাংলাদেশের যে চারটি সমুদ্র বন্দর, কক্সবাজার, মংলা, চট্টগ্রাম, পায়রাকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ছোট ছোট মাছ ধরা নৌকা ট্রলারকে গভীর সমুদ্রে বিচরণ না করে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারে। সামুদ্রিক ঘূর্ণিঝড় ফণী বর্তমানে এখনও শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর উত্তর দিকে যাত্রা যদি অব্যাহত থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আগামীকাল দুপুর নাগাদ সংকেত বাড়িয়ে দেওয়া হতে পারে, অর্থাৎ বিপদ সংকেত উঠানো হতে পারে। তবে এটি আমরা এখনও পর্যবেক্ষণে আছি, আমরা ঘূর্ণিঝড় থেকে পর্যবেক্ষণ করছি, এর বাতাসের গতিবেগ, তারপরে এর গতিপথ সব কিছুই আমরা পর্যবেক্ষণ করছি। একটি মনে রাখা দরকার যে ঘূর্ণিঝড় একটি বিশাল আকৃতির একটি বিষয় এবং এর গতিপথ যে কোনো সময় পরিবর্তিত হতে পারে, এই সবসময় পরিবর্তনশীল। এই জন্য আমরা এটিকে কন্টিনিউয়াসলি মনিটরিং করছি এবং আমরা যথাসময়ে এর জন্য যে প্রয়োজনীয় সংকেত সেটি আমরা জারি করব এবং আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দেব। ঘূর্ণিঝড় ফণীর সবশেষ অবস্থান সম্পর্কে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের সংবাদ সম্মেলন চলছে, আমরা এতক্ষণ ছিলাম সেখানে। তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ভারতের অন্ধ্র উপকূলের দিকে এগুচ্ছে ফণী। গতিপথ পাল্টালে শনিবার সকালে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এই অবস্থায় সমুদ্র বন্দরগুলোকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 24 এপ্রিল সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় ফণীতে রূপ নেয় 27 এপ্রিল। শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ফণী, এগিয়ে যাচ্ছে ভারতের অন্ধ্র উপকূলের দিকে। আবহাবিদরা বলছেন গতিপথ পাল্টালে ভারতের উড়িষ্যার হয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসতে পারে ফণী, তবে এটি যে কোনো সময় যে কোনো দিকে বাঁক নিতে পারে। 6 ঘন্টায় এর গতিপথের পরিবর্তনের সম্ভাবনা আছে। এ পর্যন্ত আমি বলি বাংলাদেশের সংখ্যাটা শতকরা 60 ভাগ, আর 40 ভাগ হলো ভারতের জন্য। পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে আসে, ক্ষতি তার তুলনায় কম হবে, প্রাণহানি হয়তো কম হবে, গাছপালা কম পড়বে, বৃষ্টি বেশি হবে, আর সরাসরি আসলে মানে উচ্চ গতিসম্পন্ন বাতাস আসবে, তার সঙ্গে সামুদ্রিক জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকবে। এদিকে ফণী ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গে আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে চৌঠা মে সকালে বাংলাদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। ক্ষয়ক্ষতি মোকাবেলায় দেশের উপকূলীয় 19 জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে ও প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রায় 56,000 সিপিপি ভলান্টিয়ার আছে, তাদেরকে তাদের মধ্যে ইতিমধ্যেই সংবাদ পৌঁছে দেওয়া হয়েছে প্রস্তুত থাকার জন্য। ঘূর্ণিঝড় পরবর্তীতে মানুষের অন্য বস্ত্র আশ্রয়ের যে ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই আমরা প্রত্যেক জেলা প্রশাসনের কাছে 200 মেট্রিক টন চাল পৌঁছে দেওয়া হয়েছে। দেশের চারটি সমুদ্র বন্দরে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উপকূলীয় সব জেলায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। রাজধানীর উত্তরায় একই বাসার দুইজন কিশোরী গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সিসিটিভির ফুটেজে আগের রাতে দুজনকে কর্মস্থল
ছয়তলা ভবনের ছাদে উঠতে দেখা যায়। কিন্তু মরদেহ পাওয়া যায় পাশের একতলা ভবনের ছাদে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানা। রাত 3:32, ব্যাগ কাঁধে দরজা খুলে একে একে বেরিয়ে আসেন গৃহকর্মী রুবি ও হালিমা। এরপর সিঁড়ি বেয়ে তারা উঠে পড়েন ছয়তলা ভবনের ছাদে। এরপরের ঘটনা যতটা মর্মান্তিক ঠিক ততটাই রহস্যে ঘেরা। ভোরে পাশের একতলা ভবনের ছাদ থেকে উদ্ধার করা হয় রুবি ও হালিমাকে। স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা জানান উত্তরার জসীমউদ্দিনের 3 নম্বর সেক্টরের 1 নম্বর রোডের 40 নম্বর বাড়ির ছয়তলার বাসিন্দা গার্মেন্টস ব্যবসায়ী মাজিদুল ইসলামের বাসায় কাজ করতেন তারা। 40 নম্বর বাসায় কাজ করতেন আর এটা হলো 42 নম্বর বাসা। কি কারণে গভীর রাতে দুই গৃহকর্মী ছাদে গেলেন এ বিষয়ে কিছু বলতে পারেননি গৃহকর্ত্রী। তবে তাদের কোনো ধরনের নির্যাতন করা হয়নি বলে দাবি তার। বললাম তোরা শুয়ে পর, টেবিলে খাবার আছে, খাইলে এটা শেষ হলে আমি ফ্রিজে রেখে দিব, তোরা শুয়ে পর। এরপরে ওদের সাথে আমার আর কথা হয়নি। কখন এই ঘটনাটা ঘটেছে আমি দেখলে তো অবশ্যই হইতো না। পুলিশ বলছে ছয়তলা ভবন থেকে কিভাবে তারা একতলার ছাদে পড়লো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একজনের হালিমার পা এখান থেকে হাড় ভাঙা আর হাতের এখান থেকে ভাঙা। আমরা তদন্ত করে দেখতেছি, তদন্ত করার পরে তারপরে বলতে পারবো যে আসলে তারা কি ছাদ থেকে পড়ে গেছে না কেউ ফেলে দিছে। এই ঘটনায় কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছে পুলিশ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর স্প্যান বসানোর অগ্রগতি নিয়ে রিপোর্ট। পদ্মা সেতুতে চলতি মাসে বসতে যাচ্ছে 3টি স্প্যান। এর মধ্যে 1টি স্প্যান আগামীকাল বসার কথা থাকলেও ঘূর্ণিঝড় ফণীর আশঙ্কায় তা স্থগিত করা হয়েছে। ঝড় কেটে যাওয়ার পরপরই সেটি বসানো হবে। এদিকে চলতি মাসে বসানো 3টি স্প্যানের মধ্যে 2টি স্থায়ীভাবে এবং 1টি সাময়িকভাবে পিলারের ওপর তুলে রাখা হবে। প্রকল্প এলাকা ঘুরে এসে সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। দূর থেকে তাকালে অনেকটা সরু চুলের মতো দীর্ঘ, তবে যতই কাছে যাওয়া যায় শুধু ভারী কাঠামো নয়, জাজিরা পারে দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে বেশ ভালোভাবেই এখন স্পষ্ট ইংরেজি এস আকৃতির পদ্মা সেতুর বাঁক। তবে মাওয়া এখন একসাথে বসবে অনেকগুলো স্প্যান। সবশেষ 13 ও 14 নম্বর পিলারে স্প্যান বসানো হলেও এর পরের স্প্যানটি বসবে 20 ও 21 নম্বর পিলারের উপর। এরপরে আগামী 10ই মে 14 ও 15 নম্বর পিলারের উপর এবং 30ই মে অস্থায়ীভাবে 28 ও 29 নম্বর পিলারের উপর আরও 2টি স্প্যান বসানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আমি যদি টার্গেট সহজ করে ফেলি তাহলে এটা আমরা নিজেরাও চাপ ফিল করি না, কন্ট্রাক্টর চাপ ফিল করে, যার জন্য আমরা চাই যে টার্গেটটা একটু বেশি থাকুক। এখন থেকে আমাদের কঠিন কঠিন টার্গেটই আমাদের নিতে হবে, এছাড়া কিন্তু আমরা পারব। জাজিরা পারে যে 9টি স্প্যান বসানো হয়েছে সেগুলোতে স্ল্যাব বসানোর ক্ষেত্রে আগে নিচের অংশের কাজের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ আগে উপরের অংশে রোড স্ল্যাব বসিয়ে ফেলা হলে পরে নিচের অংশের রেল স্ল্যাব স্প্যানের ভিতরে প্রবেশ করানো যাবে না। পুরো সেতুতে প্রায় 3000 রেল স্ল্যাবের মধ্যে এখন পর্যন্ত বসানো হয়েছে 288টি। এখন কতটা রুটিন ওয়ার্ক, এখন স্ল্যাব কাস্টিং হচ্ছে, এটাকে বসাই দিতে তো ব্যাপার বেশি সমস্যা, তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা আর কি। এখন একটু তো খেয়াল রাখতে হবে, ভালোভাবে যাতে কুইকলি প্রোগ্রেস হয় আর কি। এছাড়া ইয়ার্ডের ভিতরে জায়গা না থাকায় জাজিরায় 3টি স্প্যান অস্থায়ীভাবে তুলে রাখা হবে। তবে এগুলো মূল পিলারের পরিবর্তে রাখা হবে অস্থায়ীভাবে নির্মিত কাঠামোর উপর। 6.15 কিলোমিটার পদ্মা সেতুর পিলার রয়েছে 42টি, এর মধ্যে নদীতে দৃশ্যমান আছে 23টি পিলার। চীন থেকে আনা ছোট ছোট টুকরোগুলো জোড়া লাগিয়ে মাওয়ার ইয়ারে এর মধ্যে প্রস্তুত আছে 10টির বেশি স্প্যান। তাই চাইলে আরও 1টি স্প্যান নদীতে দৃশ্যমান করার কথা থাকলেও নিয়ম অনুযায়ী 1টির সঙ্গে আরেকটি জোড়া লাগিয়ে একসঙ্গে বসাতে হয় 1 মডিউলের 6টি স্প্যান। আর তাই বিচ্ছিন্নভাবে না বসিয়ে ধীরে ধীরে এগিয়ে নেওয়া হচ্ছে স্প্যান বসানোর কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক শ্রম আইন মেনে নির্ধারণ করা হোক প্রতিদিনের কর্মঘণ্টা, এ দাবিতে শ্রমিকের অধিকার আদায়ের ইতিহাসকে স্মরণ করে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে মহান মে দিবস। রাজধানীতে সকালে এক কর্মসূচিতে অংশ নিয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
মুনুজান সুফিয়ান শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখতে মালিক পক্ষের প্রতি আহ্বান জানান। রাজধানীর পল্টন মোড় জাতীয় প্রেস ক্লাব কেন্দ্র করে সকাল সকাল জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, মেহনতি মানুষ। কাঁধে কাঁধ আর হাতে হাত রেখে করেন শোভাযাত্রা, মানববন্ধন, নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দেন নানা স্লোগান, তুলে ধরেন বিভিন্ন দাবি। আমি 10 বছর যাবত এই দিবস পালন করতেছি, আমি একাই, আমি কারো কাছে বলি না আমার সাথে আসো, কারণ আমার এদের কাছে আমার জাতি ভাইয়া সবাই কষ্ট করে। সকাল থেকে এই রাত বড় অবধি যে শ্রম দেই, আমারও তো একটা নিরাপত্তা দরকার, একটা বাসস্থান দরকার, সুচিকিৎসা দরকার, এগুলো তো পাচ্ছি না। সরকারের কাছে দাবি করছি, গৃহ শ্রমিকরাও শ্রমিক, তাদের অধিকার রয়েছে এবং তাদের জন্য অবিলম্বে আইন প্রণয়ন করতে হবে। সরকার বাংলাদেশের শ্রমিকের সমস্ত ন্যায্য অধিকার বাস্তবায়ন করবে মালিক এবং যে শ্রমিকের সাথে সমন্বয় করে। শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে মে দিবসের নানা কর্মসূচি পালন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল। শ্রমিকের কোনো পেনশন নাই, কোনো গ্র্যাচুইটি নাই, প্রভিডেন্ট ফান্ডের টাকা কোথায় চলে যায় আমরা জানি না। আজকে আপনাদেরকে আন্দোলনে থাকতে হবে, ট্রেনের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দিনের শুরুতেই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বের করা হয় শোভাযাত্রা। দৈনিক বাংলা মোড় থেকে শুরু হয়ে বর্ণাঢ্য র্যালিটি শেষ হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে। পরে এক সমাবেশে শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় মালিক পক্ষের আন্তরিকতার উপর জোর দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। আইজি দপ্তর দেখবে শ্রমজীবী মানুষের অধিকার মালিক কেড়ে নিচ্ছে কিনা, এই আইজি দেখবেন সেখানে, যেখানে আমরা কাজ করি সেখানে কর্ম পরিবেশ সুন্দর আছে কিনা। শ্রমিক মালিকের বিরোধ থাকবেই, সেই বিরোধ নিয়েই উন্নয়নের স্বার্থে আমরা এই ঐক্যের কথা বলি। 133তম মহান মে দিবসের এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক ঐক্য করি, উন্নয়নের শপথ করি। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, এই স্লোগানে মুখর পুরো পল্টন ময়দান। তবে শ্রমিকরা বলছে যে এই অধিকার আদায়ের যে আন্দোলনটি আজকের দিন পালন করা হচ্ছে, সেই অধিকার আদায়ের আন্দোলন যেন একদিনে থেমে না থাকে, অধিকার আদায়ের সোচ্চার হোক সারা দেশ সারা বছর। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা। শিশুদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুললে তারা সুনাগরিক হয়ে উঠবে, বলেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বিকেলে ঢাকার কেরানীগঞ্জের তারানগরে পঞ্চম ঢাকা জেলা কাপ ক্যাম্পুরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। জাতীয় সঙ্গীতের মাধ্যমে 5 দিনব্যাপী ক্যাম্পের উদ্বোধন করেন কামরুল ইসলাম। এ সময় ঢাকা জেলার বিভিন্ন স্কুল থেকে আগত ক্যাম্পুরিতে অংশ নেয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। বলেন, ক্যাম্প থেকে শিক্ষার্থীরা সততা ও শৃঙ্খলার যে শিক্ষা পাবে তা আগামীর বাংলাদেশ গড়ার পথেও হবে। পরে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। আমাদের প্রত্যেকের মধ্যে যদি দেশপ্রেম থাকে, আমরা যদি দেশপ্রেমে নিজের উদ্বুদ্ধ হতে পারি এই বয়স থেকেই, তাহলে আমরা কোনোদিন কোনো কিন্তু খারাপ কাজ করতে পারবো না। অন্তরে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে লালন করার যে দীক্ষা তারা এখানে পাবে, বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে তারা জানবে, এই যে জানা, এই জানাগুলোকে ধারণ করে, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করেই তারা নিজেদেরকে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সমর্থ হবে বলে আমি বিশ্বাস করি। এই ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে নিয়েই আমরা আগামী দিনে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী আমরা পালন করব। টানা 2 মাসের নিষেধাজ্ঞা শেষে দেশের 6টি অভয়াশ্রমে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা, তবে প্রথম দিনে মাছের তেমন দেখা মেলেনি, এতে হতাশা প্রকাশ করেছেন তারা। তবে ব্যবসায়ী ও ইলিশ গবেষকরা বলছেন জ্যৈষ্ঠের শেষ দিকে পাওয়া যাবে কাঙ্ক্ষিত ইলিশের দেখা। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মধ্যরাতে বরিশালের কীর্তনখোলা, আড়িয়ালখা সহ বিভিন্ন নদীতে নামেন জেলেরা। রাতভর জাল টেনেও তেমন একটা মেলেনি ইলিশ, তবে পরিমাণে কম হলেও সকালেই তা নিয়ে যাওয়া হয় নগরীর পোর্ট রোডের আড়তে। জ্যৈষ্ঠের শেষ দিকে কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইলিশ মাছ কম, তারা অন্তরে ধরবে, তারপর তো আসবে, কেউ পাইছে কেউ পায় না। আগামী 4 তারিখে অমাবস্যা, তারপরে হয়তো বা কিছুটা আরও ইলিশ আমদানি বা অন্যান্য মাছের আমদানি বাড়বে।
সকালে জাল তুলে তীরে ফিরতে শুরু করেন চাঁদপুরের জেলেরা। রাতভর যথেষ্ট জাল পাতলেও ধরা পড়েনি ইলিশ, তাই জমে ওঠেনি নদীর তীরে অবস্থানরত ব্যবসায়ীদের হাড়ডাল। ইলিশ উৎপাদন বাড়ানো ও প্রজনন মৌসুম নিশ্চিতের জন্য দুই মাস বন্ধ ছিল নদীতে ইলিশ ধরা। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রথম দিনে তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকায় চষে বেড়িয়েছেন জেলেরা। পটুয়াখালীতে বেশ কিছু ইলিশ ধরা পড়ায় সন্তোষ প্রকাশ করেন জেলেরা। তাদের প্রত্যাশা, সামনের দিনগুলোতে আরও মাছ পাবেন তারা, এতে ধার দেনা পরিশোধ করে সংসারে সচ্ছলতা ফেরাতে পারবেন বলে জানান অনেকে। এছাড়া শরীয়তপুর ও লক্ষ্মীপুরেও ইলিশ শিকারে নদীতে নামেন জেলেরা, তবে জাটকা ধরা পড়ে এমন জাল নিয়ে মাছ শিকারে এখনও নিষেধাজ্ঞা রয়েছে। জাটকা সংরক্ষণের মধ্য দিয়ে ইলিশের উৎপাদন বাড়াতে গত 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত দেশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। এ সময় প্রত্যেকটি জেলে পরিবারকে মাসে 40 কেজি করে চাল দেয়া হয়। সাবিত সারোয়ার, সময় সংবাদ। নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় মেঘনা ডেঞ্জার জোনে চলছে অবৈধ নৌযানে যাত্রী পারাপার। প্রতিদিন হাজার হাজার মানুষ মাছ ধরা আর বালু পরিবহনের ট্রলারে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে। পর্যাপ্ত নিরাপদ নৌযানের অভাবে ট্রলারে ঝুঁকি নিতে বাধ্য হচ্ছে যাত্রীরা। তবে ফিটনেসবিহীন অবৈধ এসব নৌযান চলাচল বন্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি নিরাপদ নৌযানের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। 15 মার্চ থেকে 8 মাসের জন্য মেঘনা নদীকে ডেঞ্জার জোন ঘোষণা করে বে ক্রসিং বা সি সার্ভে ব্যতীত সকল নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। এই নিষেধাজ্ঞার কারণে ভোলার ইলিশা, দৌলতখান, মির্জাকালু সহ বিভিন্ন রুটের ছোট ছোট লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে নৌযানের অভাবে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ জেলে বা বালু পরিবহনের ট্রলারে মেঘনা পারাপার হচ্ছে। অবৈধ এসব নৌযানের বিরুদ্ধে কিছু অভিযান চললেও নিয়ন্ত্রণে আনতে পারেনি স্থানীয় প্রশাসন। এতে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। ঢেউয়ে একটা মনে ভিতরে একটা আতঙ্ক লাগে, তবুও কি করব, এখানে লস না থাকার গতি এখন ট্রলার দিয়ে যাইতে হয়, অনেক ঝুঁকি রিস্ক, আবার 12 দিক গুন দিতে হয়, বা একটা লঞ্চ হলে আমাদের জন্য ভালো হয়। অবশ্য যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঘাটগুলোতে অবস্থান করা সহ অবৈধ নৌযানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বন্ধ করার ব্যাপারে জেলা প্রশাসনের নেতৃত্বে একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে। ইউএনও মহোদয়কে চিঠি দেওয়া হয়েছে যে ওনারা যেন মোবাইল কোড পরিচালনা করে। ঘাটে আমাদের স্টেশন রয়েছে এবং আউটপোস্ট রয়েছে, তারা নির্দিষ্ট সময় যে সময়ের নৌযানগুলো চলাচল করে এ সময় ঘাটে অবস্থান করে এবং অতিরিক্ত যাত্রী বহনে নিষেধাজ্ঞা আরোপ করে। অন্যদিকে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানালেন, ডেঞ্জার জোনে চলাচল করার মতো নৌযান চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। জনগণের জন্য যে নিরাপদে চলাফেরা করতে হবে সেই ধরনের নৌযান আমরা সরকারিভাবে ব্যবস্থা নিচ্ছি। বেসরকারি পর্যায়ে এই ধরনের যদি কেউ উদ্যোগ গ্রহণ করে তাদেরকে আমরা স্বাগত জানাবো। মেঘনার ডেঞ্জার জোন দিয়ে প্রতিদিন প্রায় 10,000 মানুষ ভোলায় আসা যাওয়া করে। এর মধ্যে 2,000-এর বেশি যাত্রী পারাপার হচ্ছে অবৈধ নৌযানে। সময় সংবাদ, ভোলা। পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শক্তি সঞ্চয় করে তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ফণি, চোট থামে আঘাত হানতে পারে বাংলাদেশে। সমুদ্র বন্দরগুলোতে 4 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। মির্জা ফখরুল শপথ না নেয়ায় শূন্য বগুড়া 6 আসনে উপনির্বাচনেও থাকতে চায় না বিএনপি। ঐক্যফ্রন্টের শরিকদেরও অনীহা, দল ও জোটের ফোরামেই চূড়ান্ত সিদ্ধান্ত। রাজধানীর উত্তরায় 2 কিশোরী গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু। সিসিটিভিতে দেখা যায় বাড়ির ছাদে ওঠা ছবি, পাশের ভবনের ছাদে মেলে লাশ। মহান মে দিবসে মেহনতি মানুষের ন্যায্য পাওনা নিশ্চিতের দাবি। শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখতে মালিকদের প্রতি আহ্বান। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।